গণতন্ত্র আজি অত্যন্ত চূড়ান্ত সংকটত। এই গণতন্ত্রক বসাবলৈ আমার নেতা রাহুল গান্ধীয়ে কৈছে মই সকল ত্যাগ কৰিবলৈ রাজি। তেখেতে সংসদৰ মজিয়াত আদানীৰ বিপক্ষে মাত মাতিছিল। আদানী গ্রুপত 20,000 কোটি টাকা ইনভেস্ট হয়েছে। সেই ইনভেস্ট হওয়া টাকাটোর উৎস কি সেইটো প্রশ্ন করাতে গোটেই বিজেপি সরকারখনে জাঙুরকাই উঠিছে। মানে এতিয়া কেরালাতকে গুটি দীঘল হবলৈ আরম্ভ কৰিছে। আদানী আৰু মোদী সরকারের মাজত যি হনাপিটিকা, যি মধুচন্দ্রিকা, সেয়া অবসান করার সময় সমাগত। কারণ আদানীয়ে যেনেকে দেশের প্রতিটি বিষয়ত প্রতিরক্ষায় হোক, এয়ারলাইন্সে হোক, প্রতিটি ব্যবসায় বাণিজ্য নিজের পড়াল গ্রাসত লৈ দেশের জনতাক অর্থনৈতিক বিপর্যয়ের মাজত ঠেলি দিছে। তারপরা পরিত্রাণ পাবলৈ রাহুল গান্ধীয়ে দেশের জনতার হয়ে মাত মাতিছে আর দেশের জনতার হয়ে মাত মাতার তেখেতক শাস্তি হিসাবে তেখেতে সদস্য পদ বাতিল করেছে। আর এয়া গণতন্ত্র পরিপন্থী কাম। হ্যাঁ, আমি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত কংগ্রেস দলে ধারাবাহিকভাবে এই আন্দোলন সংসদের পর রাজপথলৈ আমি লৈ গৈছো আর এই আন্দোলন ধারাবাহিকভাবে চলি থাকিব অনাগত অনন্ত বছরলৈ। কারণ দেশের জনতাক বসার দায়িত্ব কংগ্রেসের। কংগ্রেসক রাইজে মরম দিছে আর রাইজর প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা আমি অনাগত সময়লৈকে লৈ যাম। আর মোদী আর আদানীর যে এই সম্পর্ক, এই অপসম্পর্ক, তার বিরুদ্ধে দেশের জনতায় কংগ্রেসক দায়িত্ব দিছে যে এওঁলোকর যে অপমিত্রতা এয়া তোমালকে ধ্বংস করা আর দেশের জনতাক শান্তি দিয়া, দেশের জনতাক প্রগতির রাস্তা দেখাই দিয়া।